হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজিত, আমি রাহুল। সো চলে এসেছি আজকে আমরা আমাদের একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। আজকের রিয়াকশন ভিডিওটা বেসিক্যালি কালকে 289 এডির একটা রিলিজ ট্রেলার এনেছে তারা। যাই হোক, আমার মনে হয় প্রথম ট্রেলারটা যেহেতু অতটা হাইপ হয়নি, তারা রিলিজ যেহেতু আর একদিন দুদিন বাকি 27 রিলিজ হবে, তাই জন্য তারা এটা ফাইনাল ট্রেলার আনলো এবং আমাদের আনতে হবে, মানে রিয়াকশন দিতে হয়তো দেরি হয়ে গেছে, তার জন্য তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? তো মুভিটাতে কে অ্যাক্টিং করেছে এবং ডিরেক্টর কে আছে আমরা একটু বলে দেন। মুভিটা ডিরেক্টর করেছে নাগায় সিং, আর মুভিটাতে মানে প্রথমে মেয়েটা আনে মেনে গর্বের বিষয় বাংলা থেকে যে আছেন শাশ্বত স্যার, তিনি এখানে মেন হচ্ছে ভিলেন হিসেবে থাকবে, মানে তার হয়ে তাকে পাঠাবে। সে সেকেন্ড ক্যারেক্টার থেকে আমার আসলে পুরো ফুল পেজে তো থাকতে পারে। তো রাহুল বলে দিল তোমরা দেখলে, তো আমরা বেশি দেরি করবো না, ডিরেক্ট ভিডিওতে আসবো। তার আগে একটা তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দাও, ঠিক আছে? তো চল শুরু করি। অমিতাভ বচ্চন अब समय उन्हें खोजने का। कहते हैं कि भगवान के अंदर पूरी सृष्टि होती है, बाप के अंदर तो भगवान है। ओ अमिताभ बच्चन कैरेक्टर, ओ ओ भाई सेठ की बानी अच्छे कल के लिए आज को मार डालेंगे। ओ भाई, मैं बचा लूंगा। ओ মৌকে মিলে তুমি পর ইনসান না বদলে না বদলেঙ্গে। তো আমি যদি জানতাম যে আগের প্লেটটা তো খাইনি বলে, তো হাইপ উঠেনি বলে এই প্লেটটা করেছে, তো প্লেটটা ভালোই হয়েছে। কাটগুলো খুব সুন্দর, আর হচ্ছে সঙ্গে তিনজনের যে কেমিস্ট্রিগুলো দেখাচ্ছে, তারপরে অমিতাভ বচ্চনের যে সেটটা সিনগুলো ছিল মেনলি অমিতাভ বচ্চনের অ্যাকশন সিনগুলো বেশি দেখেছি। মেনলি দীপিকাও বেশি ইন্ট্রোডিউস করেছে এখানে, আর আগেরটাতে অনেকগুলো ক্যারেক্টার ইন্ট্রোডিউস ছিল, কিন্তু এটাতে অতগুলো ক্যারেক্টার ইন্ট্রোডিউস করায়নি। আগেরটাতে হয়েছে ওর নাম জানে কি সেগুলো দেখিয়েছে, আর কতটা ক্রুয়েলিটি আছে, মানে কমলেশ কতটা ক্রুয়েলিটি করে রেখেছে সেটা দেখিয়েছে। আর হচ্ছে ব্যাপারটা যেটা দেখলাম এই ক্যারেক্টার দেখে, কিন্তু কোথাও কোনোদিন গিয়ে বুঝতে পারবো না যেটা রেবেলস এর প্রভাসের মুভি, এই একটা এখানে একটা রোল পার্ট করছে এটাই। বাট জানি না এটা সে একটা বই হ্যাক করেছে, মানে নিশ্চয়ই তার কোনো একটা ব্যাপারে তারা লুকিয়ে রাখতে চাইছে। আর এখানে কিন্তু মাঝেরা দেখে মনে হলো এখানেও প্রবাসী কিন্তু ফানি হয়েছে, প্রেজেন্ট করা হয়েছে, মানে তার মধ্যে একটা মানে ইয়ার্কি ভাবটা আসছে, তার ক্যারেক্টারটা এরকম। তো দেখা যাক কেমন কী হয়, বাট একটা ভিজুয়ালস সেই
দারুণ লাগলো আমাদের, একটা ভিজুয়াল তো দেখে মানে একটা চোখের শান্তি হয় সেটা পেলাম ব্যাপারটা দেখে, এটা আমাদের স্পেশালি মনে হলো। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই টেলারে মানে আমাদের রিয়াকশান যেহেতু করলাম তার কমেন্ট বক্সে ভিডিও লিখে জানাও, এবং তার সাথে যে মাঝে যে অমিতাভ বচ্চন স্যারের গানটা আছে, আমার তো মনে হয় অমিতাভ বচ্চন স্যারেরই গাওয়া নাকি, তোর কী মনে হচ্ছে? ওরকমই মনে হচ্ছে, তো খুব সুন্দর গানটার দিক দিয়ে একদম এইভাবে একটা তার ইমোশনের দিক দিয়ে একাদম, আর কিছু মানুষ সে আটকে রেখেছে কিছু তো একটা ব্যাপার আছে, তো ফিউচারিস্টিক পুরোটা ব্যাপার দেখলেই পুরোটা বোঝা যাবে। তো চলো ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করবো, তোমাদের কেমন লাগলো আবার বলে দিচ্ছি, তোমরা প্লিজ কমেন্টে জানিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বাজার বেলেগানটা অবশ্যই বেলেগান টিপলে আমাদের ভিডিওগুলো সর্বদম তোমাদের পৌঁছাবে, ঠিক আছে? তো চলো দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে, আজকের মতো বাই।